ঝালকাঠিতে মাছ নদীতে লঞ্চে ভয়াবহ আগুনে 39 জনের মর্মান্তিক মৃত্যু। দগ্ধ ও আহতদের শতাধিক ইঞ্জিনের পাশের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা, তদন্ত কমিটি গঠন। দগ্ধ ও স্বজনের আহাজারিতে ভারী বরিশাল মেডিকেলের প্রতিটি ওয়ার্ড, বার্ন ইউনিট বন্ধ থাকায় চিকিৎসা দিতে হিমশিম। ফেনীতে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল দোকানির, ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে হামলার অভিযোগ, গ্রেফতার চার, পলাতক মূল অভিযুক্ত। ভদ্রবেশে বিভিন্ন অফিসে ঢুকে ল্যাপটপ চুরি, সময় লাগে মাত্র 5 মিনিট, 2 বছরে লুট কয়েকশো, মূল হোতা হারুনুর রশিদ সহযোগী সহ গ্রেফতার। এবং চট্টগ্রামের মাদারবাড়িতে হেলে পড়া ভবন নিজ উদ্যোগে ভেঙে ফেলে বিপাকে মালিকপক্ষ, নিয়ম থাকলেও ক্ষতিপূরণ দিতে সিডিএর গড়িমসি। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। ঝালকাঠিতে লঞ্চ এমভি অভিযান 10-এ ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে 39 জনের মৃত্যু হয়েছে, আহত ও দগ্ধ হয়েছেন 150+ মানুষ, তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে সুগন্ধা নদীর দিয়াকুলে গতরাত 3টার দিকে ঘটনা ঘটে। লঞ্চের ইঞ্জিনের পাশের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লঞ্চে দাউ দাউ করে জ্বলছে আগুন, জীবন বাঁচাতে নদীতে লাফ দিয়ে পড়ছেন মানুষ। পুলিশ জানায় শুক্রবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান 10। লঞ্চটি রাত 3টার দিকে ঝালকাঠি টার্মিনালের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিন রুমে আগুন লাগে, মুহূর্তে আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে এ সময় অনেকে নদীতে ঝাঁপ দেন, হতাহত হন অনেকে। লঞ্চে থাকা অনেকে ঘটনার বর্ণনা দেন, আগুনের ঘটনা স্মরণ করে আঁতকে ওঠেন অনেকে। আগুনের দিকে সব দৌড়ে আইতে আছে, তা আমরা ওই মুড়ে দিয়ে দৌড়ুই যে এককাল এই মুড়ে আইছে, আই যেমন গেট টানিয়া গেট মুড়ে খুলতে পারি না। লোকজন অনেক বাইরে যেতে পারছে, অনেক লোক বাইরে যেতে পারে না, অনেক লোক নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেছে মার নদীর মাঝে। ওদিকে চাইতে চরের উপরে বয়ে রয়েছে, ওদিক দিয়ে আগুন জ্বলতে আছে আর জ্বলতে আছে। হঠাৎ এই সার চারিদিকে আগুন, তা আগে ইঞ্জিন নষ্ট, এটা আমরা একটু আলামত পাইছি। আর একবার কেবিন টাহাইতে টাহাইতে এরপর কেবিন খুলছে, খোলা পরে পাড়া দিয়ে আমরা উঠে যাই, আমরা ছেলে পাই না, নান কোন পড়তে মারদা চায়। প্রায় 3 ঘন্টা ধরে আগুন জ্বলে, পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানায় ইঞ্জিন রুমের পাশে রান্নাঘর, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমাদের অনুসন্ধান কাজ চলছে, অগ্নি নির্বাপনের কাজও প্রায় শেষ পর্যায়ে আছে, কাজ চলমান আছে। আমাদের ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে, এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে, তবে ভিতরে উদ্ধার কার্যক্রম বা তল্লাশি এখনো চলছে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং এলাকাবাসীর সহায়তায় লঞ্চ থেকে আমরা আহত অনেককে উদ্ধার করি, অনেকেই খুব দগ্ধ হয়েছে, সিরিয়াসলি ইনজিওর্ড, তাদেরকে উদ্ধার করে আমরা হাসপাতালে প্রেরণ করেছি। 3 ঘন্টার আগুনে পুড়ে যায় পুরো লঞ্চ, লঞ্চের যেদিকে তাকানো যায় চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। বিআইডব্লিউটিএ জানায় লঞ্চে 300 যাত্রী ছিলেন, যাদের মধ্যে শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। আর এই ঘটনার রহস্য উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়, এবং যারা বেশি ইনজুর তাদেরকে আমরা ঢাকা পাঠানোর ব্যবস্থা করছি। তদন্ত কমিটি করে যদি কোনো গাফিলতি থাকে সেটি ফাইন্ড আউট করবেন এবং ব্যবস্থা নেবেন। আগুন লাগার পরপরই লঞ্চ থেকে লাফিয়ে পড়ায় অনেকে এখনো নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। শামিমা শাম্মি, সময় সংবাদ। এই মুহূর্তে ঝালকাঠির দিয়াকুলে আছেন রিপোর্টার অপূর্ব অপু, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, আপনি জানেন যে গত রাতে বরিশালে ঝালকাঠির যে অভিযান 10 নামের যে লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু ঝালকাঠির পুলিশ সূত্রে আমরা জেনেছি যে 39 জন মানুষের প্রাণহানি ঘটনা ঘটেছে। এবং বরিশালের যে বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, তিনি জানিয়েছেন যে সেই ঘটনায় প্রায় শতাধিক মানুষ অগ্নিদগ্ধ এবং আহত হয়ে ঝালকাঠি এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং ঠিক এই মুহূর্তেও কিন্তু আমরা যেটা দেখেছি যে সকাল থেকে সময় সংবাদের দর্শকদেরকে আমরা জানানোর চেষ্টা করছিলাম, আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন যে লঞ্চটিতে অগ্নি
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই অভিযান দশ নামের লঞ্চটি হচ্ছে ঠিক এটি, হয়তোবা সামনে দেখতে পাচ্ছেন। আর প্রতি মুহূর্তেই আসলে এখানে আসলে মরদেহ উদ্ধারের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে সকাল ছয়টার সময় আমরা সময় সংবাদের দর্শকদেরকে জানিয়েছিলাম মাত্র একজন শিশুর আমরা একটি মরদেহ নিহতের ঘটনা খবর দিয়েছিলাম। এরপর আসলে প্রতি ঘন্টায় ঘন্টায় এই সংখ্যাটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখন পর্যন্ত সেই সংখ্যাটি প্রায় 39 জনের মতন এসে দাঁড়িয়েছে এবং ঠিক কোস্টগার্ডের সদস্যরা কিন্তু আসলে তাদের যে ডুবুরি দল, আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমরা নদীর মাঝেই রয়েছি, তাদের যে ডুবুরি দল তারা আসলে এখানে কিন্তু অভিযান পরিচালনা করছে। যে কেউ কেউ যদি নদীতে, আপনি জানেন যে গত রাতে অনেকেই নিজের প্রাণ বাঁচাতে নদী থেকে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল, সেই জায়গা থেকে অনেকেরই মরদেহ পাওয়া গিয়েছিল লঞ্চের মধ্যে। বাট নদীতে যারা আসলে ঝাঁপ দিয়েছিল তাদের অনেক স্বজনরাই আমরা জানতে পারছিলাম যে অনেক মানুষেরই আসলে পাওয়া যাচ্ছে না। সেই জায়গা থেকে কোস্টগার্ড এই মুহূর্তে তাদের ডুবুরি দল সুগন্ধা নদীতে নামিয়েছে। সকাল থেকে তারা এই অভিযানটি পরিচালনা করছে। এখন পর্যন্ত তারা 9 জনের মতন মানুষ এখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমরা একটু কোস্টগার্ডের এখানকার সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলবো। লেফটেন্যান্ট অনামিল, আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনাদের সকাল থেকে কার্যক্রম যদি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানান। আমরা গতকাল মধ্যরাতে যখন প্রথম খবরটা পাই সাথে সাথে আমরা আমাদের সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন শুরু করি। আমরা বরিশাল থেকে প্রথমে রেস্কিউ বোটটা নিয়ে এসে আমরা প্রথমে একটা টিম চলে আসি। আমাদের প্রচুর নদীপথে আমাদের প্রচুর প্রতিকূল পরিবেশ ছিল, কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল। তার মধ্যে আমরা আসার সময় এখান থেকে আনুমানিক 2-3 মাইল ভিতরে আমরা প্রথম দুটি ডেড বডি খুঁজে পাই, তাও দুটি শিশুর ডেড বডি খুঁজে পাই। এরপর আমরা পর্যায়ক্রমে আরও ডেড বডি খুঁজে পাওয়া শুরু করি এবং সেই সাথে আমাদের অপারেশনের আমাদের স্প্যানটা বাড়িয়ে দিই। আমাদের সোফার এখন টোটাল 5টি বোট একটা অপারেট করছে, 5টি টিম আমাদের কোস্টগার্ডের টিম অপারেট করছে, উদ্ধার কার্য পরিচালনা করছে। এখান থেকে অ্যাটলিস্ট 5-6 মাইল থেকে শুরু করে এখান থেকে আমাদের ওদিকে আমার 5-6 মাইল যত দূর পর্যন্ত আমরা আমাদের সিচুয়েশন বুঝতে পারি। আর আমাদের ডাইভিং টিম বেসিক্যালি অপারেট করছে, যেহেতু অনেক মানুষ অনেকেই আগুন লাগানোর পর অনেক মানুষই বেশিরভাগ মানুষই নদীতে ঝাঁপ দিয়েছিল। আমরা টোটাল 9টি ভাসমান ডেড বডি খুঁজে পেয়েছি। কোন কোন প্রান্ত থেকে পেয়েছেন এবং তাতে নারী শিশুর সংখ্যাটা কিরকম আপনি যদি একটু যদি বলতেন? ওয়েল, প্রথমে আমরা এখান থেকে আমরা অলমোস্ট 2-3 মাইল আরও ভিতরে বরিশালের দিকে আমরা প্রথম দুটি শিশুর ডেড বডি খুঁজে পাই। এরপর পর্যায়ক্রমে আমরা নারী শিশু পুরুষ এভাবে টোটাল 9 জনের মধ্যে 3 জন 3 জন 3 জন করে পুরুষ নারী মহিলা ছিল, পুরুষ নারী শিশু ছিল। তো আর আমি পার্সোনালি আশা করি যাতে এই মৃত্যুর সংখ্যা যাতে আর না বাড়ে, আমরা যাতে জীবিত কাউকে উদ্ধার করতে পারি। বাট এই উদ্ধার আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি। সেই প্রত্যাশাটা আমাদেরও সেটি হচ্ছে যে কোনোভাবেই যেন এই মৃতের সংখ্যা না বাড়ে, আমরা যেন সুসংবাদগুলো পাই, মানুষ জীবিত অবস্থা আপনারা উদ্ধার করতে পেরেছেন। তবে একটি বিষয় যে আমরা এখানে কিন্তু অনেককেই দেখেছি যে যারা স্বজনদের খোঁজে অপেক্ষা করছে, স্বজনদের তার প্রিয়জনকে খোঁজার জন্য অপেক্ষা করছে, তারা তাদের পাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনাদের এই অভিযান কতক্ষণ পর্যন্ত পরিচালনা করবেন এবং একই সাথে আপনাদের কতগুলো টিম এখানে কাজ করছে? আমরা এখন সোফার 5টি টিম একসাথে কাজ করছি। আমাদের আরও 1টি টিম একসাথে কিছুক্ষণ পরে জয়েন হবে। আমরা টোটাল 6টি টিম একসাথে কাজ করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডাইভিং টিমও রয়েছে নদীর নিচে আমাদের উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য। আমরা এখন পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা স্যাটিসফাইড না হই যে আমাদের অপারেশন, ততক্ষণ পর্যন্ত আমরা অপারেশন চালিয়ে যাবো, সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনটা চালিয়ে যাবো। কারণ আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত ফ্রিকুয়েন্টলি ডেড বডি খুঁজে পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। এই নদীটা আসলে কতটা স্রোত, আপনারা তো এই বিষয় নিয়ে কাজ করেন, কতটা স্রোত কতটা গতি থাকে বলে মনে করেন, কতটা আসলে সাধারণ মানুষ যদি ওই রাতের বেলাতে কেউ ঝাঁপ দিয়ে থাকে, অনেক মানুষই আছে ঝাঁপ দিয়েছে, সেই ক্ষেত্রে তাদের আসলে সম্ভাবনা কতটুকু তাদের আপনি কি মনে করেন? আচ্ছা, এখানে নদীর স্রোত অথবা নদীর গভীরতা থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল যে আপনার ওয়েদার। আমাদের এখন শীতকালের সিজন, উইন্টার সিজনে একেবারে উইন্টার সিজনে যখন দুটা আটার সময় যখন লঞ্চে আগুন ধরে, তখন প্রথমে আপনি দেখবেন যে বেশিরভাগ লাশেরই পায়ের দিকে পড়া ছিল। তো ওইসব মানুষ যখন নদীতে ঝাঁপ দেয়, তখন পানির যে ঠান্ডা, আমার মনে হয় অথবা ধারণা করছি যে পানির ঠান্ডাতেই বেশিরভাগ মানুষের মৃত্যুবরণ করে থাকতে পারে। আর তাছাড়া অনেকেরই লাইফ জ্যাকেট ছিল না,
লাইফ জ্যাকেট, মানে আমরা যত যত যতগুলো ডেড বডি খুঁজে পেয়েছি তাতে কারোর শরীরে লাইফ জ্যাকেট ছিল না। তো ডুবে মারা যেতে পারে অথবা শীতে মারা যেতে পারে, বিভিন্ন কারণে মারা যেতে পারে। না, আমরা আপনাদেরকে এটাও দেখেছি যে আপনারা কিন্তু লঞ্চের মধ্যে ঘুরেছেন, দেখেছেন। আপনার কি মনে হয় পর্যাপ্ত নিরাপত্তা ছিল, মানে স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়গুলো থাকে প্রতিটি লঞ্চে, আমরা আমাদের চোখে পড়েনি, আপনাদের আসলে পর্যবেক্ষণটা একটু জানতে চাচ্ছি। আমাদের পর্যবেক্ষণ এখন হচ্ছে লঞ্চে চলাফেরার জন্য, যখন আমরা সাধারণ মানুষজন চলাফেরা করি, আমি যদি নিজে সাধারণভাবে চলাফেরা করি, আমি আমার নিজের সেফটিটা সবার আগে নিজে দেখবো, ঠিক আছে? তো যারা যারা লঞ্চে চলাফেরা করেন তাদের নিজের আত্মরক্ষা ব্যাপারটা তাদের নিজের, লঞ্চ কর্তৃপক্ষের কি দায়িত্বের মধ্যে পড়ে? হ্যাঁ, অবশ্যই লঞ্চ কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। সেটা এখন মানে লঞ্চ কর্তৃপক্ষ কতটুকু পালন করেছে সেটা আমরা আগামী ফার্দার ইনভেস্টিগেশনে। হ্যাঁ, ধন্যবাদ। আপনাদের সাথে আমাদের সাথে যুক্ত হয়েছিল লেফটেন্যান্ট অনাবিল, কোস্ট গার্ডের এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যুক্ত হয়েছিল। আমরা যেটি দেখছিলাম, যেটি কোস্ট গার্ডের কিন্তু এখানে এবং ডুবুরির দল, তারা কিন্তু নদীতে, এই সুগন্ধা নদীতে কিন্তু তারা আসলে একে একে কিন্তু নামছে এবং তারা তাদের চেষ্টাটি চালাচ্ছে যে কাউকে পাওয়া যায় কিনা। এবং যে তথ্যটি জানিয়েছে যে এখন পর্যন্ত 9 জন মানুষের তারা মরদেহ উদ্ধার করেছে, তারা তাদের জায়গা থেকে প্রত্যাশা করছে যে আর কোনো মরদেহ যেন এখানে উদ্ধার না হয়, তারা যেন জীবিত মানুষদেরকে উদ্ধার করে, সেই প্রত্যাশাটি তাদের রয়েছে। এবং অনেক মানুষ কিন্তু আশা নিয়ে বসে আছে, নদীর পাড়ে কিন্তু বসে রয়েছে, সে তার প্রিয় স্বজনকে খুঁজে পাবেন। আমরা অনেক মানুষদেরকে পেয়েছি যারা এখানে অপেক্ষা করছে, যা গতকালকে রাতে যারা ঢাকা থেকে বরগুনাগামী যে মানুষ যাত্রীরা যাচ্ছিল তাদের অনেকেই আসলে এখনও পাওয়া যাচ্ছে না। তারা কোথায় আছে, কীভাবে আছে, তারা অনেক স্বজনরা আমাদের কাছে দাবি করেছেন, তারা কষ্টের কথা জানিয়েছেন, তারা জানেন না। সেই জায়গা থেকে আমরা ঠিক দূর থেকে ছবিটা আসলে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আসলে মূলত এই মুহূর্তে কোস্ট গার্ড যে অভিযানটি চালাচ্ছে, তারা যে ডুবুরি দল, তাদের গোটা এই নদীর পাঁচ কিলোমিটার প্রায় 10 কিলোমিটার জুড়ে এলাকা নদীর মধ্যেই তারা কিন্তু তাদের ডুবুরি দল নিয়ে, কেউ এখানে উদ্ধার জীবিত অবস্থায় উদ্ধার করা যায় কিনা সেই চেষ্টাটি তারা চালাচ্ছে। এবং আমি কিছুক্ষণ আগে এই লঞ্চের যে মালিক তার নামটি জানতে পেরেছিলাম। এই অভিযান 10 নামের লঞ্চের মালিকের নাম হচ্ছে মোহাম্মদ হামজালাল। তার আরও অভিযান 10 নামের আরও বেশ কয়েকটি লঞ্চই রয়েছে, সেটি ঢাকা থেকে বিভিন্ন জেলা সদরে যায়। এই লঞ্চগুলো মূলত আসলে বরিশাল টু ঢাকা কিন্তু নয়, গতকালকে রাতে সন্ধ্যা 6টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা হয় এবং পথে চাঁদপুরে ঘাট দেয়, তারপর রাত্র 1:20 বরিশালে ঘাট দেয়, তারপর ঝালকাঠিতে ঘাট দিয়ে যখন যাত্রী নিয়ে যাচ্ছিল বরগুনার উদ্দেশ্যে, তার কিছুক্ষণ পরেই অর্থাৎ ঝালকাঠির লঞ্চ ঘাট থেকে একটু এগিয়ে কিন্তু লঞ্চের নদীর মাঝখানেই কিন্তু হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনা মুহূর্তেই গোটা লঞ্চ জুড়ে কিন্তু আগুনের ফুলকিতে ছড়িয়ে পড়ে। এবং 3-তলা বিশিষ্ট যে লঞ্চে আপনি ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি জায়গায় কেবিন থেকে শুরু করে ডেকে, বিশেষ করে ডেকে যারা যাত্রীরা ছিল তারাই মূলত হতাহতের ঘটনাগুলো ঘটেছে। এবং 410 জন যাত্রী নিয়ে ঢাকা নদীবন্দর থেকে এই লঞ্চটি যাত্রা শুরু করেছিল। ঠিক কতজন যাত্রী ছিল সেটির আসলে পরিসংখ্যান বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলতে পারেননি, তবে অনেকেই কিন্তু ধারণা করছে প্রায় 1500 মতন যাত্রী, 1400 থেকে 1500 প্রায় যাত্রী কিন্তু এই লঞ্চটিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এই পরিসংখ্যানটি হয়তো আরও কিছুক্ষণ পরে জানা যাবে। এই মুহূর্তে ঝালকাঠি সদর থানায় মরদেহগুলো রাখা হয়েছে, সেখান থেকে কিছুক্ষণ পর ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহগুলো কিন্তু স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আমার কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে, সেটি হচ্ছে যে সার্কিট হাউসে এই মুহূর্তে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন শীর্ষ কর্মকর্তারা এই বিভাগের অবস্থান করছে। তারা দুটি তদন্ত কমিটি গঠন করবে, একটি বিআইডব্লিউটিএর পক্ষ থেকে, একটি জেলা প্রশাসনের পক্ষ থেকে। তারপর আনুষ্ঠানিকভাবে তারা আসলে জানাতে পারবে যে ঘটনাটি কেন ঘটলো, কীভাবে ঘটলো, এর আদ্যপান্ত বিস্তারিত জানাবে। এর বাইরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে কিন্তু অনেক রোগীরাই কিন্তু ভর্তি রয়েছে, সেখানেও আমরা মৃত্যুর খবর পাচ্ছি। কিছুক্ষণ আগে সেখানে বরিশালের পানি সম্পদ প্রতিমন্ত্রী, বরিশাল সদর আসনের এমপি, বরিশালের বিভাগীয় পুলিশ কমিশনার সহ প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা কিন্তু বরিশালের যে মেডিকেল সেখানে পরিদর্শন করে স্বজনদের সাথে কথা বলেছে এবং স্বজনদের আর্থিক সহায়তা দেওয়া সরকারিভাবে ঘোষণা দিয়েছে। তো বরিশালের সুগন্ধা নদীর মাছ থেকে আমার কাছে আপাতত এতটুকুই খবর ছিল। আমরা পরবর্তীতে প্রতি ঘন্টা এরপরে আমি আরও বিস্তারিত জানাবো সময়ের দর্শকদের জন্য। ঝালকাঠিতে লঞ্চ এমভি অভিযান 10-এ ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় 39 জন এবং আহত এবং দগ্ধ হয়েছেন প্রায় 150। ঝালকাঠি থেকে উদ্ধার অভিযান এবং বিস্তারিত সব খবর জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু। সময় সংবাদে আরও থাকছে।
সব শর্ত পূরণের দেড় যুগেও সিটি কর্পোরেশনের দাবি পূরণ হয়নি বগুড়াবাসী। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত শহরের বেশিরভাগ মানুষ, বিশেষ বরাদ্দের তোড়জোড়। এদিকে দগ্ধদের আহাজারিতে ভারী বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটি ওয়ার্ড। এমভি অভিযান 10 লঞ্চের ভয়াবহ আগুনে দগ্ধদের ভর্তি করা হয়েছে সেখানে। হাসপাতাল জুড়ে শুধু আহাজারি, আগুনে দগ্ধদের নিয়ে দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটছেন রোগীর স্বজনরা। বার্ন ইউনিট বন্ধ থাকায় হাসপাতালের সার্জারি সহ বিভিন্ন ইউনিটেই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রোগীর সংখ্যা বেশি হওয়ায় চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এখন তো আপনার 30-40 জন ভর্তি দিচ্ছে, মোটামুটি অধিকাংশই বার্ন ইনজুরি। লঞ্চটিতে আগুন লেগে শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন। সময় সংবাদ, বরিশাল। এই মুহূর্তে ঝালকাঠির দিয়াকুলে আছেন রিপোর্টার অপূর্ব অপু। দুর্ঘটনার সবশেষ খবর জানতে আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অপু, এর আগে আমি যেমনটি জানিয়েছিলাম যে গত সন্ধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে বরগুনাগামী যে অভিযান এমবি অভিযান 10 নামের লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় এখন পর্যন্ত 39 জন মানুষের প্রাণহানি ঘটনা ঘটেছে এবং শতাধিক মানুষ অগ্নিদগ্ধ হয়ে ঝালকাঠি এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে একটি গুরুতর অভিযোগ রয়েছে স্বজনদের এবং রোগীদের, সেটি হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় তারা সুচিকিৎসা পাচ্ছে না, এমন একটি অভিযোগ পাচ্ছি। এবং স্বজনরাও কিন্তু ঠিক লঞ্চের ডান লঞ্চের তীর পাশেই কিন্তু অবস্থান করছে, বিভিন্ন স্বজনরা অবস্থান করে তারা তাদের স্বজন নিখোঁজ স্বজনকে খোঁজ করছে। এদিকে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় কিন্তু জায়গাটি পরিদর্শন করেছে এবং কোস্টগার্ডের কর্মীরা, ডুবুরি দল কোস্টগার্ডের, তারা কিন্তু সকাল থেকেই এই নদীর আশেপাশে, এই সুগন্ধা নদীর আর 5-10 কিলোমিটার টোটাল তারা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। কোনো মানুষ পাওয়া যায় কি না এমন আশা নিয়ে তারা অভিযান পরিচালনা করছে এবং সেখান থেকে এখন পর্যন্ত 9 জনকে ডুবুরির সদস্যরা, এই কোস্টগার্ডের ডুবুরি দলের সদস্যরা 9 জন মানুষের মৃতদেহ উদ্ধার করেছে। তার মধ্যে নারী রয়েছে, পুরুষ রয়েছে, শিশুর সংখ্যাও রয়েছে। তারা যেটি বলছে যে কোনো একজন মানুষের যতক্ষণ পর্যন্ত অভিযোগ থাকবে বা প্রত্যাশা থাকবে তিনি তার স্বজনকে পাচ্ছেন না, তারা যদি ধারণা করেন সেই জায়গা থেকে তারা, এই কোস্টগার্ডের সদস্যরা কিন্তু নদীর আশেপাশে তারা পরিদর্শন করে, তারা এই ডুবুরি দল পরিচালনা অভিযান পরিচালনার মধ্য দিয়ে তারা চেষ্টা করবেন নিখোঁজ মানুষকে খুঁজে পাওয়ার জন্য। এবং আপনি ঠিক হয়তো বা ছবিতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই লঞ্চ যে লঞ্চটিতে 39টি মানুষের এখন পর্যন্ত প্রাণ কেড়ে নিয়েছে। এই লঞ্চে একটি দুর্ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা, তারা প্রাথমিকভাবে ধারণা করছে যে লঞ্চের একেবারে পিছন সাইডে যে ইঞ্জিন রুম রয়েছে সেই ইঞ্জিন রুমের মধ্যে, ইঞ্জিন রুম থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং কী কারণে আসলে ঘটেছে এ নিয়ে বিস্তারিত এখন পর্যন্ত আসলে জানা যায়নি। তবে তারা ধারণা করছে, নানান ধরনের তারা ধারণার মধ্য দিয়ে তারা আসলে কাজ করছে। এরই মধ্যে কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে আমাকে এইমাত্রই আসলে জানিয়েছেন বরিশাল ঝালকাঠি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নবীন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল তিনি জানিয়েছেন যে যারা আহত নিহত হয়েছে তাদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেবে। তবে সেই আর্থিক সহায়তার পরিমাণটা আসলে কী এখন পর্যন্ত তারা জানাতে পারেননি, কেননা নৌ পরিবহন প্রতিমন্ত্রীর জন্য তারা অপেক্ষা করছেন। তিনি আসা মাত্র তারা সার্কিট হাউসে এখন এই মুহূর্তে ঠিক অপেক্ষা করছেন এবং মরদেহ কিন্তু আসলে রয়েছে সদর থানায় রয়েছে। তারা মরদেহগুলো নিয়ে সদর থানায় অপেক্ষা করছে, ডিএনএ টেস্টের মধ্য দিয়ে তারা সেই মরদেহ হস্তান্তর করবে। আপনি যে লঞ্চটি দেখতে পাচ্ছেন হয়তো আপনি ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, লঞ্চটি কিন্তু একটা পাশ অর্থাৎ লঞ্চের ডান পাশটা কিন্তু একটু হেলে রয়েছে নদীর দিক থেকে, এক পাশ অন্য পাশের থেকে বেশি জেগে রয়েছে। আসলে
এই মুহূর্তে ভাটা চলছে। আমরা যখন সকালবেলা এসেছিলাম তখন আসলে এই নদীর খুব খরস্রোতা দেখেছি এবং এই এই নদীটি কিন্তু অনেক এর ব্যাপ্তিটা আসলে অনেক বড়। গত রাতে যখন এই দুর্ঘটনাটি ঘটে, অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, আমরা যতটুকু জেনেছি যে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য তারা দিয়েছে যে অনেকেই কিন্তু নিজের জীবনটাকে বাঁচাতে এই নদীর মাঝখানে কিন্তু ঝাঁপ দিয়েছিল এবং অনেকেই আপনি জানেন যে একদিকে কুয়াশা, অন্যদিকে শৈত্যপ্রবাহ বইছে, ফলে মানুষ কিন্তু শীতেও অনেক কাবু হয়েছে। আশপাশে গ্রামের মানুষরা কিন্তু আসলে ওই মধ্য রাতেই এগিয়ে এসেছে, আমরা সেই চিত্র শুনেছি, দেখেছি এবং তারা তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে। যারা আহত হয়েছে তাদেরকে বিভিন্ন মাধ্যমে ঝালকাঠি, প্রথমে ঝালকাঠি হাসপাতালে নেওয়া হয়েছে, সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে, আসলে প্রাথমিক চিকিৎসা বলতে একটি অভিযোগ যেটি বারবার বলছিলাম যে প্রাথমিক চিকিৎসা আসলে এখানে অগ্নিদগ্ধদের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই, ঘাটতি রয়েছে। আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, তারা কিন্তু সুগন্ধা নদীতে, তারা কিন্তু কয়েক দফায় আমরা দেখেছি যে কয়েক দফায় সুগন্ধা নদীতে তারা ঝাঁপ দিচ্ছে, তারা নামছে নদীর তলদেশে যাবার চেষ্টা করছে এবং সেখান থেকে নেমে দেখার চেষ্টা করছে যে কোনো মরদেহ বা কোনো হতাহতের কোনো খবরাখবর কাউকে পাওয়া যায় কি না, সেই কথাটি, সেই চিত্রটি তারা দেখার চেষ্টা করছে। এবং কিছুক্ষণ আগে কোস্ট গার্ডের লেফটেন্যান্ট অনাবিল আমাদের কাছে জানিয়েছিলেন যে তারা প্রত্যাশা করছেন কোনো মানুষের, তারা মরদেহ উঠাতে চায় না, তারা জীবিতভাবে উদ্ধার করতে চায়, সেই প্রাণপণ তারা চেষ্টা চালাচ্ছে। তবে সেটি আসলে কতটা সফলতা আসবে সেটি সময় সাপেক্ষ ব্যাপার, কেননা অনেক মানুষ এখন আসলে এখানে রয়েছে যারা আহত রয়েছে, যারা অনেক মানুষ আমরা পেয়েছি যারা তাদের স্বজনদেরকে তারা খুঁজে পাচ্ছে না, সেই স্বজনদেরকে খুঁজে পাবার আশায় আকাঙ্ক্ষায় তারা অধীর আগ্রহ নিয়ে নদীর তীরে বসে রয়েছে। আমার কাছে খবর রয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এই মুহূর্তে কান্নার আহাজারিতে কিন্তু ভারী হয়েছে, সেখানে আপনি জানেন যে অনেক মানুষ আহত অবস্থায় হাসপাতালের বেডে কিন্তু কাতরাচ্ছে, অনেক মানুষ কি ঢাকায় কিন্তু এর মধ্যে রওনা হয়েছেন সেই খবরটি আমার কাছে রয়েছে। কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 12টার দিকে সেখানে বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, বরিশাল সদর আসনের এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম সহ স্থানীয় বরিশালের প্রশাসন, তারা কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে গিয়েছেন, সেখানে যারা আহত তাদের খোঁজ খবর নিয়েছেন এবং সরকারি সহায়তার দেবার কথা বলছেন। অন্যদিকে বিভাগীয় কমিশনার তিনি কিন্তু এই মুহূর্তে ঝালকাঠিতে চলে এসেছেন, তারা ঝালকাঠিতে অবস্থান নিয়ে, সার্কিট হাউসে অবস্থান নিয়ে তারা কথা বলছেন, দেখছেন, এবং এখানে কিন্তু অনেক গণমাধ্যম কর্মীরাও এসেছে। তবে সবথেকে যে বড় একটা জটিলতা তৈরি হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আমাদের কাছে একটা অভিযোগ ব্যক্ত করেছেন, সেটি হচ্ছে এখানে তাদের উদ্ধার প্রক্রিয়া পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, কারণ অনেক উৎসুক মানুষ আছে কেবলমাত্র ছবি তোলার জন্য, ভিডিও করবার জন্য আশপাশে তারা ভিড় করছে কিংবা হুমড়ি খেয়ে লঞ্চের মধ্যে উঠছে, সেখানে তারা ছবি তুলছে। এই কাজগুলো করতে গিয়ে আসলে যারা এখানে উদ্ধার পরিচালনাকারী দল রয়েছে তাদের আসলে হিমশিম খেতে হচ্ছে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে। আপনি হয়তো বা সরাসরি আমরা সময় দর্শকদেরকে দেখাতে পারছি যে ঠিক কোস্ট গার্ডের কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে তারা অভিযান, ডুবুরি দলের সদস্যরা তারা অভিযান চালাচ্ছে, তারা দেখার চেষ্টা করছে যে এখানে আসলে কোনো মানুষের অস্তিত্ব পাওয়া যায় কি না, সেই চেষ্টাটি তারা করছে। কিন্তু আমরা নদীর তীরে আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি, লোকমান নামে এক 9 বছরের শিশু রয়েছে মাদ্রাসা পড়ুয়া বরগুনার, আলামিন নামে এক শিশু রয়েছে তার বয়স 7 বছর, আয়শা নামে বরগুনার এক নারী রয়েছে এবং বিলকিস বেগম নামে এক মহিলার নারী রয়েছে। অনেক স্বজনদেরই খবর আমাদের কাছে মিলছে, আসলে প্রতি মুহূর্তে মুহূর্তে খবর বাড়ছে, এখানে প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন নতুন খবর আমাদের কাছে আসছে, যে খবরগুলো আসলে আমাদের দর্শকদেরকে দিতে আমাদের এক ধরনের এখানকার যা পরিবেশ সেই পরিবেশটি সত্যি একটা ভারাক্রান্ত পরিবেশ তৈরি হয়েছে, কারণ প্রতি মুহূর্তে আমরা নতুন নতুন খবর পাচ্ছি, মানুষের হতাহতের, মানুষের প্রাণহানির খবর আমরা যেগুলো রয়েছে, যারা গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের আসলে মৃত্যুর খবরটা আসছে, কেননা অনেক মানুষের শরীর 80-90% পুরো অগ্নিদগ্ধ হয়েছে, যাদের ডক্টররা আমাদের কাছে জানিয়েছে যাদের শরীরের অধিকাংশ শরীরেরই, বিশেষ করে গলার যে নালী রয়েছে সেইখানে গলার অংশে যাদের এই আগুনে পুড়েছে তাদের আসলে বেঁচে থাকার সম্ভাবনাটা ক্ষীণ বলছে এখানকার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতালের ডাক্তার সুদীপ হালদার, ইন্টার্ন ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি, তিনি আমাকে জানিয়েছেন, তিনি একটা শঙ্কা বোধ করেছেন যে তাদের একটি বড় সংকট রয়েছে, বরিশাল মেডিকেলে তাদের বার্ন ইউনিটে কোনো চিকিৎসক নেই, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। যে তথ্যটি আমার কাছে, আমরা সময় সংবাদের, আমরা সকাল 8টার সময় যখন সরাসরি সম্প্রচার
আলোচনা করছিলাম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, তখন আমরা মাত্র তিনজন নার্স পেয়েছিলাম সেখানে। সেই তিনজন প্রায় তখন ছিল 45 জন অগ্নিদগ্ধ মানুষ ছিল, এবং শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালের পাঁচতলা পুরুষ যে সার্জারি ওয়ার্ড রয়েছে সেখানে পুরুষদেরকে রাখা হয়েছে, মহিলাদেরকে রাখা হয়েছে তৃতীয় তলার সার্জারি ওয়ার্ড, এবং শিশুদেরকেও রাখা হয়েছে। আসলে অগ্নিদগ্ধ কিন্তু একদিকে যেমন বরিশাল মেডিকেলের তিনটি ফ্লোরে রয়েছে, এবং যেটি বলছিলাম ফ্লোরে কোনো সিট কিন্তু নেই, অনেক সিটই নেই। আমরা দেখেছি যে সিট কেবিন তো নেই, হাসপাতালের যে ওয়ার্ড রয়েছে সে ওয়ার্ডের সামনের যে ব্যালকনি রয়েছে, করিডোর রয়েছে, সেই করিডোরে অবস্থান করছে, শুয়ে শুয়ে রাখা রয়েছে সারিবদ্ধভাবে অগ্নিদগ্ধদের, আহত অগ্নিদগ্ধদেরকে সেখানে রাখা হয়েছে। অন্যদিকে হাসপাতালের তৃতীয় তলায় তাদেরকেও সেখানে রাখা হয়েছে, আলাদা আলাদাভাবে রাখা হয়েছে। একটি বিষয় যে এই লঞ্চটির আসলে কতটা ফিটনেস ছিল সেই প্রশ্নটিও কিন্তু আসলে তোলা হচ্ছে, এবং কতজন যাত্রী নিয়ে এটি চলাচল করছিল, 410 জন যাত্রী নিয়ে আমরা জানতে পেরেছি। এটি আসলে লিখিতভাবে বলা হচ্ছে 410 জন যাত্রী নিয়ে ঢাকা নদীবন্দর থেকে রওনা হয় বরগুনার উদ্দেশ্যে। এবং আমরা একটু কথা বলি, আপনারা যারা এখানে নেমেছিলেন, আপনি সরাসরি দেখেছি কিছুক্ষণ আগে আপনি নেমেছিলেন, আপনার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি। সকাল থেকে আপনারা 9 জনকে উদ্ধার করেছেন, আপনার অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি। আমরা এখানে পায়ের নিচে গেছি, এরপরে ওইখানে বোর্ডের সাথে সাথে সার্চ করতেছি কন্টিনিউ, যদি আমরা চেষ্টা করতেছি যদি মানে হাত যতটুকু সম্ভব ফিন্স দিয়ে পা দিয়ে যে কিছু বাদলে সেটা রিকভারি করার চেষ্টা করতেছি, আর দেন আমার সুপারভাইজার স্যারের নির্দেশে আর কি কাজ করতেছি। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার সাথে একটু কথা বলে নিতেই চাই, যেহেতু আপনাকে পেয়েছি এই মুহূর্তে, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত 9 জন মানুষের আপনারা মরদেহ উদ্ধার করতে পেরেছেন, আপনারা কী আশা করেন, কী ধারণা করেন এই জায়গাটা আসলে কী হতে পারে, মানুষ যারা এখনও তো অনেক মানুষ নিখোঁজ আছে? আসলে এখানে যেভাবে ঘটনাটা ঘটেছে, লঞ্চে যেভাবে আগুন অগ্নিদগ্ধ হয়েছে, আমরা মনে করতেছি এখানে হয়তো যেহেতু রাতের বেলায় ভোরের দিকে অন্ধকার ছিল, কুয়াশা ছিল, তো মানুষ তো বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিতেও পারে, তো আমরা আমাদের মতো করে ডাইভিং টিম খোঁজ করতেছি, যদি আমরা যতদূর পর্যন্ত পারি আমরা দেখব মানুষ উদ্ধার করতে পারি কিনা, যতক্ষণ চলে এটা, যতক্ষণ পর্যন্ত আমাদের স্যাররা আমাদের এখান থেকে না নিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউয়াস আমাদের কাজ আমরা চালাইতে থাকবো। ধন্যবাদ। আমাদের সাথে দুজন কথা বলছিলেন, তারা যেটা বলছিলেন যে তারা তাদের সাধ্যমতন চেষ্টা করবে, এবং ততক্ষণ পর্যন্তই তারা এই কাজটি চালাবেন যতক্ষণ পর্যন্ত একজন স্বজনও তারা অভিযোগ দাবি করবে বা অভিযোগ জানাবে যে এই জায়গাতে তাদের এখন পর্যন্ত স্বজন পাওয়া যাচ্ছে না। তারা নিখোঁজের তালিকাটা নিয়ে তারা আসলে আরও কাজ করবে, এবং হাসপাতালের যে চিত্রটি আমি আগেও বলছিলাম, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তেও যারা চিকিৎসাধীন রয়েছে তাদের অবস্থা আসলে গুরুতর। অনেকে ধারণা করছে যে আসলে এই হতাহতের সংখ্যাটা আরও বাড়তে পারে, নিহতের সংখ্যাটা আসলে আরও বাড়তে পারে বলে একটা ধারণা করা হচ্ছে, তবে না বাড়ুক সেই প্রত্যাশাও সেই শুভাশিষও জানাচ্ছে। এখানে যারা এসেছেন, এখানে অনেক উৎসুক মানুষ এসেছে, এবং অনেক মানুষই কিন্তু বরগুনা থেকে এসেছেন, আশপাশে পটুয়াখালী ঝালকাঠি থেকে অনেক মানুষ এসেছে। যারা লঞ্চে যাত্রী ছিল তারা অধিকাংশ মানুষই কিন্তু বরগুনার যাত্রী ছিল, কেননা ঢাকা থেকে যখন নিয়ে আসে এই লঞ্চের যাত্রীদেরকে পথে তিন দফায় থামে এবং যাত্রীদেরকে উঠায়, বেশিরভাগ যাত্রীরাই আসলে বরগুনার মানুষরা রয়েছে। আমরা অথবা বরগুনার সহকর্মীর মাধ্যমে সেখানকার চিত্র পরবর্তী বুলেটিনে জানাতে পারবো। তো সুগন্ধা নদীর থেকে যে জায়গাটা থেকে গত রাতে এই লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই নদীর থেকে আমার কাছে আপাতত এতটুকুই খবরাখবর ছিল। ঝালকাঠিতে মাঝ নদীতে লঞ্চ এমভি অভিযান 10-এ ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে 39 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার অভিযান এবং সব বিষয়ে বিস্তারিত খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু। রাতের ঢাকায় বেপরোয়া গতির কারণে আবারও দুর্ঘটনার শিকার হলো একটি প্রাইভেট কার। শুক্রবার মধ্যরাতে রাজধানীর পান্থপথে কাভার্ড ভ্যানের ধাক্কায় সড়কের আরেক পাশে ছিটকে পড়ে প্রাইভেট কারটি, এতে দুজন আহত হন। ধাক্কা দেওয়া ভ্যানটিকে শনাক্ত করা যায়নি। রাত যত গভীর হয় তত ভয়ঙ্কর হয়ে ওঠে রাজধানীর প্রধান সড়কগুলো। মধ্যরাত থেকে গভীর রাতে ঢাকার কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার মধ্যরাতে পান্থপথ সড়কে বেপরোয়া গতির একটি প্রাইভেট কারকে অপর একটি দ্রুত গতির কাভার্ড ভ্যান পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তার আরেক পাশে আছড়ে পড়ে নীল রঙের প্রাইভেট কারটি। গাড়িটি দুমড়ে মুচড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় সড়ক বিভাজন। প্রত্যক্ষদর্শীরা বলছেন ট্রাক ও গাড়ি দুটোই বেপরোয়া গতিতে চলছিল আর তাই এই দুর্ঘটনা ঘটে, এতে দুজন আহত হন বলেও জানান তারা। তাকে চাপ দেওয়ার পরে তার গাড়ির উল্টা
ওই পাশে চলে আসছে, আর টাকটা ইয়া চলে গেছে, তারাও দূরত্ব আসছে, ওই গাড়িটাও দূরত্ব আসছে, যেটা ভ্যান কাভারটা ওটাও দূরত্বভাবে আসছে। আসার পর চাপ লাগানোর পরে ওনারা উল্টে এই আইল্যান্ডের উপরে উঠে এখানে আসছে, পরে ততরিকভাবে আমরা সবাই এখান থেকে দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করছি। কাভার ভ্যানটি জব্দ কিংবা এর চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। আমি তো এসে ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো গাড়ি পিছন থেকে লাগিয়ে দেওয়া, উনি চলে গেছে ট্রাক। তখন দেখলাম যে গাড়িটা একটু পড়ে রয়েছে, জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, বললো যে পিছন থেকে মারিয়ে চলে গেছে, এটুকু আর কি। সড়কে বেপরোয়া গতির যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি দাবি সাধারণ মানুষের। আহমেদ সালহীন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। নিয়মানুযায়ী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ থেকে নেয়া অনুমোদন ভবন ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ পাবে মালিকপক্ষ, কিন্তু ক্ষতিপূরণ দিতে গড়িমসি করছে সংস্থাটি। সম্প্রতি চট্টগ্রামের মাদারবাড়িতে একটি ভবন হেলে পড়ায় মালিকপক্ষ নিজ উদ্যোগে ভেঙে ফেলে, কিন্তু ক্ষতিপূরণ দিতে নারাজ সিডিএ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সবুজ টিনশেডের ঘরটি আগে চারতলা ভবন ছিল, খালকননের কারণে হেলে পড়ায় তিন মাস আগে থানা এবং সিডিএকে জানিয়ে নিজ উদ্যোগে ভেঙে ফেলে। নিয়মানুযায়ী ভূমি ব্যবহার ও নকশা অনুমোদন থাকলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ক্ষতিপূরণ পাওয়ার কথা, কিন্তু সবকিছু ঠিকঠাক থাকার পরও চট্টগ্রামের মাদারবাড়ির এই ভবনের ক্ষতিপূরণ তো দূরে থাক, বিষয়টি আমলেও নিচ্ছে না সিডিএ। সিডিএ অনুমোদন আছে, ও তাদেরকে দেখিয়েছে, তাদেরকে বড় ইঞ্জিনিয়ার সাথে উনি বলছে যে তাদের প্লেন আছে, তাদের কোনো বিল্ডিং ক্ষতি হলে ড্যামেজ হবে, ওদেরকে বলছে, এটা বলার পরও তারা পর্যাপ্ত আমাদেরকে কোনো হেল্প করে নাই। অনুমোদিত নকশা ও ভূমি ব্যবহারের অনুমতিপত্র ঘেটে দেখা যায় 2002 সালের মার্চে ভবনটি নির্মাণের অনুমোদন দেয় সিডিএ, যেটি বাবুল কান্তি দাসের বাবা রাজমোহন জলদাসের নামে অতরা শাখা 2 অনুমোদন দিয়েছিল। প্রধান নগর পরিকল্পনা বিদ বলছেন, অনুমোদন থাকলে পাবে ক্ষতিপূরণ। এইগুলো ঝুঁকিপূর্ণ ভবন, এই ভবনের কোনো অংশ যদি অনুমোদিত থাকে, ওই অনুমোদিত অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় তার জন্য তারা কম্পেনসেশন পাবে আমাদের প্রকল্পের কারণে। তবে বাদশাদে সিডিএ এর অতরাজ শাখা, তারা বলছে নিয়ম মেনে করা হয়নি ভবনটির নির্মাণ। আমাদের যে খালের অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্ট থেকে ওরা 15 ফিট দূরে বাড়ি করার কথা ছিল, ওই জায়গায় তো নাই, যে ফাউন্ডেশন দেওয়ার কথা ছিল সেই ফাউন্ডেশন নাই। ইমারত নির্মাণ আইনে ক্ষতিপূরণ পাওয়ার পাশাপাশি নকশায় নিয়োজিত প্রকৌশলীকে দায়ী করে মামলাও করতে পারবেন ভবন মালিক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খবর। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হলো বাংলাদেশের এশিয়া কাপ মিশন। শারজায় টস জিতে ব্যাটিং করছে ইয়াং টাইগাররা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ যুব দলের সংগ্রহ 2 উইকেটে 70 রান। কদিন আগে কলকাতায় 3 দলের টুর্নামেন্টে জিতে এসেছে বাংলাদেশ। সেই সিরিজের ফাইনালের একাদশটাই আজ মাঠে নামিয়েছেন বাংলাদেশ দলের কোচ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের 2 ওপেনার মাহফিজুল ও ইফতেকার শুরুটা করেন দেখে শুনে। ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে কিছুটা সময় নেয় এই দুজন। প্রথম 10 ওভারে আসে 35 রান। অবশ্য ওপেনিং জুটিটা তারা বড় করতে পারেননি। দলীয় 39 ও ব্যক্তিগত 17 রানে ফিরে যান মাহফিজুল। এরপর নাবিল খেলতে নেমেন বেশ আগ্রাসী মেজাজে, যদিও দলীয় 67 রানে আরেক ওপেনার ইফতেখার আউট হয়ে ফিরে যান। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঝালকাঠিতে মাঝ নদীতে লঞ্চে ভয়াবহ আগুনে 39 জনের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ও আহতদের শতাধিক। ইঞ্জিনের পাশের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা, তদন্ত কমিটি গঠন। দগ্ধ স্বজনের আহাজারিতে ভারী বরিশাল মেডিকেলের প্রতিটি ওয়ার্ড, বার্ন ইউনিট বন্ধ থাকায় চিকিৎসা দিতে হিমশিম। এবং চট্টগ্রামের মাদারবাড়িতে হেলে পড়া ভবন নিজ উদ্যোগে ভেঙে ফেলে বিপাকে মালিকপক্ষ, নিয়ম থাকলেও ক্ষতিপূরণ দিতে সিডিএর গড়িমসি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।